হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আই এম প্রিন্স এবং আজকে কথা বলবো বাহায়তিনের ডে সিক্স এর বক্স অফিস কালেকশন, অর্থাৎ দশমীর বক্স অফিস কালেকশন নিয়ে আজকে কিন্তু কথা হবে। তো দেখো, আমি বারবার প্রথম থেকে বলে এসেছি যে দুটো সিনেমার ওয়ার্ড অফ মাউথ খুব ভালো হয়েছে, একটা হচ্ছে বাহায়তিন এবং আরেকটা হচ্ছে রক্তবীজ। এবং পুজোর পরে এই দুটো সিনেমা কিন্তু ভালো পিক আপ রাখবে, ভালো গ্রোথ ধরে রাখবে, এবং এক্স্যাক্টলি ঠিক তাই হয়েছে। কালকে ছিল দশমী, মোটামুটি এরকম দিনে লোকে সিনেমাটা খুব একটা দেখে না, কারণ পরিবার নিয়ে প্রত্যেকে প্রত্যেকের বাড়ি নমস্কার করতে দেখা করতে যায়। তো যে কারণে দেখবেন দশমীর দিনে কালেকশন কখনোই অষ্টমী নবমী বা সপ্তমীর মতো হবে না, এটা আমরা সবাই জানি। তো কালকের যদি বক্স অফিসের কথা বলি, কালকে কিন্তু বক্স অফিসে কোথাও গিয়ে কিন্তু দশম অবতার একটু হলেও কিন্তু ড্রপ হয়েছে। অপরদিকে কিন্তু রক্তবীজ এবং বাঘাযতীন নিজের জায়গা ভালো রকম কিন্তু ধরে রেখেছে। মিথিন মাসের কথা আমি বলছি না, কারণ মিথিন মাসের কোনো রকম কোনো তথ্য পাওয়া যাচ্ছে না, মানে ওটার বক্স অফিস এতটাই কম হচ্ছে যে প্রোডাকশন ফিগারও কিছু বলতে পারছে না যে কত কি হচ্ছে। তো সেটা আলাদা ব্যাপার, আমি খুব শীঘ্রই দেখবো মিথিন মাসিটা, দেখে অবশ্যই রিভিউ করবো, করতে একটু লেট হয়েছে তার জন্য আমি এক্সট্রিমলি সরি। তো এখন অব্দি টোটাল 5 দিনের অফিসিয়াল বক্স অফিস সামনে এসেছে। বিভিন্ন যে ট্রেড অ্যানালিস্ট যারা রয়েছে, বাংলা টক টু জুয়েল হোক, এই যে আরো যারা রয়েছে, তারা বিভিন্ন তথ্য হিসেব দিচ্ছে, সেই হিসেবে ভিডিওটা করা। তো তাদের বক্তব্য অনুযায়ী আমরা তো অফিসিয়ালি জানতে পেরেছি দশম অবতারেরটা, ওটা হচ্ছে 5 দিনে মোটামুটি 3.25 কারোর, ওটা তো আমরা জানতে পেরেছিলাম। ওটাকে বলেছে কাউন্টার অ্যাটাক করা যাবে না কোনোভাবেই, প্রোডাকশন হাউস নিজে মানে জানিয়েছে। কিন্তু বাঘাযতীন এবং মিথিন মাসিরটা রক্তবীজেরটা কিন্তু জানা গেছে, বাঘাযতীনের 5 দিনের হিসেব তারা যাদের দিচ্ছে সেটা হচ্ছে 2.225 কারোর। 2.25 কারোর হচ্ছে মোটামুটি বলা হচ্ছে বাঘাযতীনের 5 দিনের বক্স অফিস কালেকশন। এবার বলুন এই বক্স অফিসটা কতটা ভালো বক্স অফিস, এক কথায় অনবদ্য বক্স অফিস। কারণ এরকম একটা ক্লাসে এসে এরকম লেভেলের কালেকশন, যেমন হিন্দিতে হলো গাদার টু ভার্সেস ওএমজি টু, গাদার টু এর থেকে কম কালেকশন করেছে, কিন্তু ভালো কালেকশন করেছে, দুর্দান্ত কালেকশন করেছে, এটাই বলা হচ্ছিল। তো আমরা এটার ক্ষেত্রেও কিন্তু তাই, একদিকে রক্তবীজ যেটা ক্রেজ মারাত্মক ছিল পুজোর টাইমে, একদিকে দশম অবতার যেটা ক্রেজি ইনসেন্ট ছিল, এই দুটোর মাঝখানে থেকে স্যান্ডউইচ হয়ে এই যে কালেকশনটা করতে পেরেছে, এটা দেবদাস সিনেমা বলেই সম্ভব হয়েছে। কারণ পুজোর টাইমে দেবদাস সিনেমা যে একটা হিউজ অডিয়েন্স রয়েছে সেটা কিন্তু কোথাও গিয়ে হলো, এবং যে কারণে এই যে কালেকশনটা হয়েছে আমি ব্যক্তিগতভাবে খুব খুশি। 5 দিনে 2.25 কারোর হচ্ছে কালেকশন করেছে, এটাকে মানে বলা হচ্ছে আর কি গ্রস কালেকশন। যে নেট কালেকশন ধরা সামান্য একটু হয়তো এদিক ওদিক হবে, কিন্তু এটা যথেষ্ট ভালো কালেকশন করেছে। আর অপরদিকে রক্তবীজ যেটা জানা যাচ্ছে মোটামুটি 5 দিনে সেটা হচ্ছে 1.82 কারোর, 1.82 কারোর কালেকশন জানা যাচ্ছে। আর মিথিন মাসি আপাতত যেটা খবর হিসেব করে যেটা জানা যাচ্ছে 75 লাখ মতো কিন্তু কালেকশন করেছে। এবার কথা হচ্ছে বাহায়ুদ্দিন কি তাহলে 3 কোটির দিকে এগিয়ে গেছে? ইয়েস, এটা 5 দিনের হিসেব দেওয়া হচ্ছে। কালকে দশমীর দিনের যদি আমি কথা বলি, 5 দিন মানে নবমীর অবধি আমি বললাম 2.25 কারোর করেছে। এবার আমি যদি দশমীর কথায় কালকের কথা যদি আসি, কাল কিন্তু রেসপন্স দারুণ ছিল। কালকে আমি যদি দেখি মোটামুটি সন্ধ্যের দিকে শোগুলো বেশিরভাগই অলমোস্ট ফুল গেছে, এবং কালকে সব মিলিয়ে 85+ কলকাতা জুড়ে বেশিরভাগ জায়গাতে হাউসফুল শো গেছে। এবং আমি বাদ দিচ্ছি সিঙ্গেল স্ক্রিনের কথা যদি ধরি, তাহলে কালকে সব মিলিয়ে 125-এর মতো কিন্তু হাউসফুল শো গেছে গোটা বাংলা জুড়ে। তো কাল কিন্তু কালেকশনে হিউজ একটা গ্রোথ কিন্তু ধরে রেখেছিল, এবং আশা করছি কালকেরও কালেকশন কিন্তু 35-40 লাখের কাছাকাছি গেছে। যদি তাই হয়ে থাকে তাহলে এই টোটাল 6 দিনের কালেকশন কিন্তু অবশ্যই 2.70 কারোর বা 2.85 কারোরের কাছাকাছি কিন্তু যাবে, অর্থাৎ আজকের মধ্যে কালেকশন 3 কোটি কিন্তু ছুঁয়ে ফেলবে। তো বুঝতেই পারছো দেবদার ক্রেজটা এই মুহূর্তে কতটা কতটা নিজের সে বক্স অফিস দখলে রাখতে পেরেছে। এই বক্স অফিসটা কিন্তু এর আগে পুজোর সময় যে সিনেমাগুলো আসছিল, মোটামুটি কোভিড এর আগের যে টাইমটা ছিল 17-18 এরম সাল করে, এই কালেকশন আসছিল না দেবের। কিন্তু দেবের এখন যে ক্রেজটা তৈরি হয়েছে দেবকে নিয়ে, সেটার জন্য কিন্তু আজকে এই জায়গাটা কিন্তু তৈরি করতে পেরেছে, এবং কোথাও গিয়ে আজকেও কিন্তু বক্স অফিসে রীতিমতো খেলা দেখাচ্ছে। কালকের হিসেব যদি করা যায় অবশ্যই কিন্তু আজকের দিনে আমার মনে হয় 3 কোটি+ কিন্তু কালেকশন হয়ে যাবে, যেটা এক কথায় অনবদ্য। একটা সিনেমায় এই পুজোর গ্রাম ক্লাসে এসেও 1 সপ্তাহে 3 কোটি+ কালেকশন করতে পারছে, মানে সেটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। তাহলে ভেবে দেখো যদি দশম অবতার না থাকতো তাহলে এই কালেকশনটা কোথায় পৌঁছতে পারতো, তো এটা কিন্তু ভাবার বিষয়। সেকেন্ড বয় হয়ে এই কালেকশন এনে দেখানো কোনো অংশে কিন্তু কম নয়, এটা মানতে হবে। দশম অবতার যে পরিমাণ শো পেয়েছে তার থেকে একটু হলেও কম শো পেয়েছে আর কি বাঘাযতীন। তো সেই হিসেবে যদি রেশিও করে দেখা যায় তাহলে কিন্তু দুটোরই দেখবে সমান ক্রেজ রয়েছে, এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। তো এটা ভয়ঙ্কর বক্স অফিস, এক কথায় অনবদ্য, এবং এটাও কিন্তু কোথাও গিয়ে সুপারহিট হওয়ার প্রতি কিন্তু এগোচ্ছে। তো টোটাল কালেকশন অবশ্যই আজকে 3 কোটি হয়ে যাবে, এবার দেখা যাক কি হয়। আজকের রেসপন্সটা অবশ্যই দেখার, কারণ আজকে থেকে রীতিমতো টেস্ট শুরু হয়ে গেল। কারণ এই যে টাইমটা, এই টাইমটা যদি ভালো চলে যায় তাহলে আর দেখতে হবে না। এবার দেখা যাক কি হয়, আজকের রিপোর্টটা খুব ইম্পর্টেন্ট, সেটা নিয়েও কথা বলবো। তো এটাই বলা ছিল, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এন্ড করতে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। গত ভাই, টেক কেয়ার, আবার দেখা হবে।